এই একটি মেশিন দিয়ে আপনি প্রতিদিন 5000 টাকা ইনকাম করতে পারবেন। যদি এই একটা মেশিন আপনি আপনার গ্রামে স্থাপন করেন তাহলে বড় মেশিনে কেউ ধান মাঙাতে যাবে না। এই একটি মেশিন দিয়ে ধান থেকে চাল করতে পারবো, তারপর হলুদ মরিচ পাউডার করতে পারবে, পাউডার করতে পারবো, তারপর ভিজা চাল পাউডার করতে পারবে। আপনি আপনার এলাকায় বসে বাড়িতে বসে এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন। আর এই ব্যবসাটা মানুষ যতদিন পৃথিবীতে আছে ততদিন কিন্তু চলবে। এই মেশিনটা দিয়ে প্রতিদিন আপনি সিজনে আরো বেশি ইনকাম করতে পারবেন, নন সিজনালি আপনি প্রতিদিন 5000 টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে। একটা মেশিন যদি কেউ কেনে তাহলে আর অন্য কোনো মেশিন লাগবে না, একটা মেশিন দিয়ে আপনি বিজনেস করতে পারবেন। আমাদের এটা হচ্ছে 220 লাইন দিয়ে চালাতে পারবেন, অর্থাৎ বাসায় যে লাইন আছে ওই লাইন দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। ইন্ডিয়া, চায়না, তুরস্ক এরকম দেশ থেকে আমরা বিভিন্ন ধরনের মেশিনারিজ নিয়ে আসি। ধান যদি কালো হয় চাল কিন্তু সাদা করে ফেলবে। আমি 10 বছর সিঙ্গাপুর ছিলাম, সিঙ্গাপুর থাকার পরে কিন্তু ওখানে তেমন একটা সুযোগ সুবিধা না করতে পারায় আমি বাংলাদেশে এসে এই যে দেখেন মানে একবারে ময়দার মতো হয়ে গেছে আর কি। তাহলে ভাই এক মেশিনে তিন কাজ, এক মেশিনে তিন কাজ মানে সমস্ত কাজ হবে। এই মেশিনে যে কত সুন্দর মানে সিস্টেমটা করছে দেখেন, আপনার না দেখলে বুঝতে পারবেন না তাহলে কিভাবে সম্ভব ইনকাম করা। উদ্যোক্তা মানে বিদেশে থাকার যে কষ্টটা ওটা যাতে মানুষ বিদেশে গিয়ে না করে দেশে যাতে পরিশ্রম করে। মেশিনগুলো ওয়ারেন্টি গ্যারান্টি হয়, এগুলো কাজ করতে গেলে প্রতি ঘন্টায় 300 কেজি পর্যন্ত ভুট্টা ক্রাশ করতে পারবেন। ভুট্টা এই সাইড দিয়ে আপনি হলুদ মরিচ সব কিছুই পাড়া করতে পারবেন, এটা ধান থেকে চাউল করতে পারবেন, একবারে দুইবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, দেখেন সব একসাথেই। হ্যাঁ হ্যাঁ। আজকে এমন একটা মেশিন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সম্পূর্ণ জাদুকরী মেশিন, অবশ্যই জাদুকরী মেশিন। এই একটি মেশিন দিয়ে আপনি প্রতিদিন 5000 টাকা ইনকাম করতে পারবেন, শহরে কিংবা গ্রামে যে যেভাবে চান প্রতিদিন 5000 টাকা ইনকাম করতে পারবেন এই একটি মেশিনের সাহায্যে। সেটা কিভাবে করতে পারবেন জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, প্রতিটি কথা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন, দরকার হয় বারবার ভিডিওটি দেখবেন। আর ভিডিও স্ক্রিনে এই প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার দেওয়া আছে, সরাসরি তাদের সাথে কথা বলে ঠিকানায় চলে আসতে পারেন, অথবা অনলাইনের মাধ্যমে কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে আপনি আপনার এলাকায় বসে বাড়িতে বসে এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন। তো আমিন টিভি আজকে এই ভিডিওটি করতে আসছে মেহেরপুর জেলা নূরপুর বাজারে। তো নূরপুর বাজারের লেটেস্ট শপ, চমৎকার একটি প্রতিষ্ঠান, এই সবে অসংখ্য মেশিনারিজ পাওয়া যায়। একে একে আমিন টিভিতে ভিডিও আপলোড দিতে থাকবো আর আপনারা দেখে থাকবেন। তবে এখন কথা বাড়াবো না, মূল আলোচনায় যাব যে এই মেশিনটি দিয়ে কিভাবে আপনি 5000 টাকা ইনকাম করতে পারবেন। দেলার ভাই আসলে কি 5000 টাকা ইনকাম করা সম্ভব? হ্যাঁ, এই মেশিনটা দিয়ে প্রতিদিন আপনি সিজনে আরো বেশি ইনকাম করতে পারবেন, নন সিজনালি আপনি প্রতিদিন 5000 টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে। আচ্ছা, তো এই একটা মেশিন যদি কেউ কেনে, সাপোজ অনেকে 10 লাখ 15 লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশে যাচ্ছে, গিয়ে দেখা যাচ্ছে মাস শেষে ওই 1 লাখ টাকা ইনকাম করতে পারে না। অনেক দেশ আছে যেগুলোতে ডুবা বা সৌদি আরব অন্য দেশে 30000 টাকা মাসে থাকে না। আচ্ছা, তো একটা মেশিন আমাদের কাছ থেকে যদি কেউ কেনে প্রত্যেক দিন আপনার মাসে 5000 টাকা, অর্থাৎ প্রত্যেক মাসে আপনার হচ্ছে 1.5 লাখ টাকা করে ইনকাম করতে পারবেন প্রতিদিন যদি 5000 টাকা হয়। তো আমি নিজেও কিন্তু একজন প্রবাসী, আমি 10 বছর সিঙ্গাপুর ছিলাম, সিঙ্গাপুর থাকার পরে কিন্তু ওখানে তেমন একটা সুযোগ সুবিধা না করতে পারায় আমি বাংলাদেশে এসে ব্যবসা দিয়েছিলাম। আচ্ছা, প্রথমে একটা গরুর খামার দিয়েছিলাম, খামারও এখনও আমার আছে। তো পাশাপাশি আমি এই বিজনেসটা করতেছি। যারা উদ্যোক্তা মানে বিদেশে থাকার যে কষ্টটা ওটা যাতে মানুষ বিদেশে গিয়ে না করে দেশে যাতে পরিশ্রম করে টাকা ইনকাম করতে পারে, এই জন্য আপনাদেরকে একটা ভালো মানের মেশিন আমি দেখাবো। এই মেশিনটা দিয়ে কী কী করা সম্ভব? আমাদের এই মেশিনটা দিয়ে এক সাইডে দিয়ে আপনার ধান থেকে চাউল করতে পারবেন, একবারে দুইবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, একবার একবারে চাউলটা ঝেড়ে বাইর হবে। আচ্ছা, মানে যদি চাউল যদি কালো হয়, ধান যদি কালো হয় চাউল কিন্তু সাদা করে ফেলবে। আচ্ছা, মানে এক সাইড দিয়ে একবারে হয়ে যাবে এবং গুঁড়া যাবে একদিক দিয়ে, তুষ যাবে একদিক দিয়ে, খুদ যাবে একদিক দিয়ে, এটা দিয়ে। আর এই সাইড দিয়ে আপনি পিঠা তৈরি করতে পারবেন, ভিজা চাউলের যে পিঠাটা আছে না, পিঠা তৈরি করতে পারবেন, অথবা যাদের খামার আছে তারা চাইলে প্রত্যেক ঘন্টায় আপনার 300 কেজি পর্যন্ত ভুট্টা ক্রাশ করতে পারবে এই সাইডটা দিয়ে। আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে ক্রাশিং সেক্টর, আপনি আসেন এদিকে আমি দেখাই সব একসাথেই। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ক্রাশিং সেক্টর, দেখেন এটার বিভিন্ন ধরনের জালি পাওয়া যায়। এই যে এই যে একটা জালি, এটা সিকন জালি, মানে যেরকম সাইজ দেবেন সেরকম হবে, ঠিক আছে, সেরকম হবে, সেরকম হবে। আচ্ছা, আর এই সাইডটা দিয়ে আপনি হচ্ছে আধা ভাঙা করতে পারবেন, ঠিক আছে, বা হচ্ছে পাড়ার মতো মতো করতে পারবেন কিন্তু পাড়ার হবে না। এবং এই সাইড দিয়ে আপনি হলুদ মরিচ সব কিছুই পাড়া করতে পারবেন, এটা হচ্ছে লোহার পাথর, দেখেন এই যে পাথর। তাহলে ভাই এক মেশিনে তিন কাজ, এক মেশিনে তিন কাজ মানে সমস্ত কাজ হবে। আপনার বড় যাদের বড় রাইস মিল আছে, ওই রাইস মিলের হচ্ছে সমস্যা হচ্ছে আপনার দেখা যাচ্ছে 30 হর্স পাওয়ারের
মোটর লাগে, আবার হচ্ছে আপনার লাইন নিয়েও লাগে। আমাদের এটা হচ্ছে 220 লাইন দিয়ে চালাতে পারবেন, অর্থাৎ বাসায় যে লাইন আছে ওই লাইন দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, এর জন্য কোনো 440 লাইনের প্রয়োজন নেই, বাসা বাড়ির লাইনে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে এই যে হলুদ মরিচের যে সেক্টরটা আছে, এটা আপনার হচ্ছে বড় বড় মেশিনে গেলে দেখা যাচ্ছে 1 কেজি হলুদ দিলে কেউ ভাঙাতে চায় না, যে ভাই আরো 10 কেজি আসুক 15 কেজি আসুক, আবার দেখা যাচ্ছে 1 কেজি দিলে 100 গ্রাম শর্ট হয়ে যায়। আর আমাদের মেশিনে কোনো শর্ট হওয়ার কোনো সিস্টেম নেই। আচ্ছা আচ্ছা, এই সাইড দিয়ে ভাঙবেন, এই সাইড যদি পরবর্তীতে খেয়ে যায় আপনি ধার করতে পারবেন, আবার ধার করা শেষ হয়ে গেলে আপনি এটা ঘুরে যেতে পারবেন। আচ্ছা, এক সেট পাথরের দাম কিন্তু বেশি না, তো সেক্ষেত্রে খুবই লো কস্ট। আমরা যে মোটরটা ব্যবহার করেছি 3 হর্স পাওয়ার, বাসা বাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন, প্রতি ঘন্টায় আপনার 3 থেকে 5 ইউনিট কারেন্ট খাবে। আচ্ছা, আর দেখা যাচ্ছে এটা আপনি আর একটা ভাবে চালাতে পারেন, আপনি একটা মেশিন কিনে ভ্যানের উপরে করে বিভিন্ন বাসায় বাসায় গিয়ে তাদের লাইনে ঢোকাই দিয়ে আপনি টাকা ইনকাম করে নিয়ে চলে আসলেন। ঠিক আছে, সম্পূর্ণ গ্যারান্টি যুক্ত। এর আগে আমরা যে মেশিনগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু জালিগুলো মার্কেটে পাওয়া যেত না, আর এখন চায়না থেকে আমরা যেভাবে করে নিয়ে এসেছি জালিগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায়। এটা কিসের জালি? এটা ধানের জালি। ধানের জালি, ধানের জালি। আচ্ছা আচ্ছা, ধানের জালি, এটা হচ্ছে ক্রাশারের জালি, আর এটা হচ্ছে শেল। এই শেলটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের। হ্যাঁ, খুবই হেভি, অনেক শেল আছে যেগুলো ঢালাইয়ের খুবই নর্মাল, ঢালাইয়ের শেল আছে যেগুলো খুবই নর্মাল, এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবারের একটা, মানে খুবই শক্তিশালী আর কি। দেখেন, এক শেলে আপনার জীবন পার হয়ে যাবে। আর ধান ঢালাই হলেই কিন্তু ভাই বাড়ি দিলে বোঝা যাইতো, ভেঙে যাইতো। হ্যাঁ, ভেঙে যাইতো বা বোঝা যাইতো, আর এই একটা শেল দিয়ে আপনি আপনার জীবন কভার করে দিতে পারবেন। তো এই মেশিনে যে কত সুন্দর মানে সিস্টেমটা করছে দেখেন, আপনার না দেখলে বুঝতে পারবেন না তাহলে কিভাবে সম্ভব ইনকাম করা। তো আপনাদের পার্ট বাই পার্ট আমরা ভেঙে দেখাবো। তার মানে এই একটি মেশিন দিয়ে ধান থেকে চাল করতে পারবো, তারপর হলুদ মরিচ পাউডার করতে পারবে, পাউডার করতে পারবো, তারপর ভিজা চাউল পাউডার করতে পারবে। হ্যাঁ, ভিজা চাউল, ভিজা চাউল যেটা আমরা পিঠা খাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও করতে পারবে, মানে সবকিছু আপনার একটা মেশিন দিয়ে করতে পারবে। আর এটা দিয়ে, এটা দিয়ে হচ্ছে আপনার যে ভিজা চাউলটা পাউডার করা যায়, ভিজা চাউলটা, জি জি জি, ভিজা চাউলটা পাউডার করতে পারবে। না, বিভিন্ন ধরনের জালি আছে, সেই জালি অনুযায়ী এই যে দেখেন আপনি এদিকে আসেন, আপনাকে দেখাই আমি, এই যে সিস্টেম খুবই ইজি। কিভাবে সম্ভব? আর এই মেশিনে যদি এই একটা মেশিন আপনি আপনার গ্রামে স্থাপন করেন তাহলে বড় মেশিনে কেউ ধান ভাঙাতে যাবে না। কারণ হচ্ছে চাউলটা দেখেন এই যেভাবে আছে এরকম সেম ফ্রেশ হবে, মানে একবারেই দুবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে আমরা আপনাদেরকে দেখাবো, তারপরে ফের বিস্তারিত কথা বলবো। তো প্রথমে আমরা ধানটা ভেঙে আপনাদেরকে দেখাবো। এই যে আমরা এখন মেশিনের ভিতরে ধান দিচ্ছি, ধান দিয়ে দেখান, এই যে ধান দিতেছি, এই যে এটা কি সেদ্ধ নাকি? সেদ্ধ, আপনি আম আমও দিতে পারবেন, মানে মাঠের থেকে ধান কেটে নিয়ে আসার পরে দিলেও আপনার চাউল হবে। ভাই ধানটা পুরো সেই হয়েছে চালটা, এই যে দেখেন, মানে ধানের মধ্যে আপনার একটা ময়লাও নাই। ঠিক আছে,
আপনারা একবারে মনে করেন আমাদের চাউলটা কিন্তু ধানটা কিন্তু কালো ধান থেকে সাদা করে দিয়েছে আর কি ঠিক আছে মানে একটা ময়লাও নাই প্রথমে একটু ময়লা বাইরে ছিল নতুন তো আমরা নতুন স্টেট দিলাম তাই আর আর পরবর্তীতে ময়লা বের হবে না আরো ফ্রেশ হবে আর আরো ফ্রেশ হবে আচ্ছা তো গুড়াটা দেখেন আমি দেখাই গুড়াটা এই যে গুড়া আপনি এখানে যে রকম দিবেন ঠিক আছে সেরকম আসবে যদি মনে করেন যে আপনি মোটা দেবেন তাহলে মোটা মোটা গুড়া বের হবে যদি মনে করেন যে সিকন দেবেন তো সিকন গুড়া বের হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এরকম সিস্টেম আছে তো এখন আমরা ধানটা ভাঙলাম তুষ খুব একটা হয় না খুদও খুব একটা হয় না মানে একান্ত যদি খুদ থাকে তাহলে এইদিক দিয়ে পড়ে যায় তুষটা এদিকে যায় গুড়াটা ওইদিকে যায় চাউলটা এদিকে আসে এখন আমরা আপনাদেরকে দেখাবো এই সাইড দিয়ে আপনার হচ্ছে ভুট্টা ভেঙে দেখাবো ভুট্টা হ্যাঁ আর এই মেশিনের আরেকটা সিস্টেম হচ্ছে আপনারা যে দেখেন এখানে এখানে আসেন আপনি দেখাই অনেক মেশিনে কিন্তু বেল্ট চেঞ্জ করা লাগে ঠিক আছে আর আমাদের এটা বেল্ট না এই পুলিটা এখান থেকে এইদিকে দিলে এইদিকটা চলবে এইদিকে দিলে এইদিকটা চলবে ও আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ডিজিটাল কোনো বেল্ট চেঞ্জ করা লাগবে না বেল্ট চেঞ্জ করা লাগবে না এখন আমরা এই দিকটা চলবে এখন আমরা আপনাদেরকে এই যে এটা কাস্ট করে দেখাবো আমাদের কাছে ভুট্টা নাই আমরা চাউলটাই দুই দুই ভাঙা করে দেখাবো আপনাদেরকে প্রথমে একটা সাইজ করব দেখেন চাইল দিচ্ছি আমরা প্র্যাকটিস করেন না হ্যাঁ আমি দেখাচ্ছি দেখেন এটা আপনার মোটামুটি 2 সেকেন্ডের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে প্রতি ঘন্টায় 300 কেজি পর্যন্ত ভুট্টা ক্রাশ করতে পারবেন ভুট্টা বা আপনি যদি মনে করেন ভিজা চাল পাউডার করবেন তাও করতে পারবেন এখন আবার আমরা চাউল দেবো দেখো এখন কিন্তু একবার আপনার পাউডার মতো হয়ে যাবে হ্যাঁ আমরা ফের লাইন দেবো আপনাদেরকে দেখাচ্ছি এখানে ঢালো এখানে ঢালো এই যে দেখেন মানে একবারে ময়দার মতো হয়ে গেছে আর কি ও গম টম দিলে পাউডার হয়ে যাবে স্যার ও একবারে মানে একাদ্দা যেটা বড় আছে ওটা আগে কাটতা ঠিক আছে মানে একবারে আপনার একবারে পাউডার মতো হয়ে গেছে তো এখন আমরা এই সাইড দিয়ে আপনার একেবারে পাড়া করে দেখাবো যেমন আমরা হচ্ছে গমের যেমন ময়দা খাই ময়দা কিন্তু দানা দানা হলে কিন্তু হবে না না তো সেক্ষেত্রে আপনার পাউডার লাগবে তো এই সাইডটা দিয়ে আমরা এখন আমরা সম্পূর্ণ পাড়াটা করে দেখাবো অর্থাৎ একটা মেশিন যদি কেউ কেনে তাহলে আর অন্য কোনো মেশিন লাগবে না একটা মেশিন দিয়ে আপনি বিজনেস করতে পারবেন এই মেশিনটা চাইলে যে কোনো মুদির দোকানে পাশে একটু খাড়া করে রাখলে কিন্তু ভাই ইউজ হবে হ্যাঁ কেউ ধরেন সরকারি চাকরি করে দেখা যাচ্ছে সকালে 2 ঘন্টা ডিউটি করলো আবার বিকালে বাসায় এসে 2 ঘন্টা কাজ করলো তাহলে কিন্তু মাস শেষে একটা 20-25,000 টাকা একটা ইনকামের একটা সোর্স হয় আর যদি কেউ প্রফেশনাল ভাবে এটা নেয় তাহলে দেখা যাচ্ছে দিনে যদি কেউ 50 মন ধান ভাঙায় তাহলে আমাদের অঞ্চলে কিন্তু 30 টাকা করে মন তাহলে 1500 টাকা আর এই সাইড দিয়ে যদি আপনার হলুদ মরিচ যেটা আপনার 40 কেজি 1 কেজি হলুদ মরিচ ভাঙলে আমাদের এদিকে 40 টাকা করে কেজি 40 কেজি যদি হলুদ মরিচ ভাঙান তাহলে ওদিকে 1600 টাকা তাহলে 1500 আর ওদিকে 1600 3000 টাকা নর্মালি আনসিজনে আপনার ইনকামটা একটু কম হয় আর অনেক ব্যবসা আছে যেগুলো করতে হলে আপনার ভাবা লাগে আগে যে আসলে এই ব্যবসাটা চলবে কি না আর এই ব্যবসাটা মানুষ যতদিন পৃথিবীতে আছে ততদিন কিন্তু চলবে হলুদ মরিচ খাইতে হবে পিঠা খাইতে হবে ধান থেকে চাল বের করতে হবে লস কোনো কিছু নাই আর সবথেকে বড় বিষয় আমাদের এর আগে যে মেশিনটা ছিল আপনার পিছনে আছে ওটা হচ্ছে আপনার 10 হর্সপাওয়ার মোটর লাগে এবং লাইন নেওয়া লাগে আলাদা এটাতে কোনো লাইন নেওয়া লাগবে না আপনার বাসায় যে লাইন আছে ওই লাইন দিয়ে চালাতে পারবেন তা নাহলে একটা লাইন নিতে গেলে একটা ট্রান্সফর্মার নিতে গেলে আপনাদের কাছে 1-1.5 লাখ টাকা ওখানে ফুরায় যায় আর আমাদের এই মেশিনটার দামই 75,000 টাকা 75,000 টাকা 75,000 টাকা যদি মনে করেন কারোর ব্যালেন্স নেই আপনি কিস্তি তুলেও দেখা যাচ্ছে চালাতে পারবেন কিস্তিতে দেখা যাচ্ছে আপনি টাকা তুললেন 75,000 টাকা দিয়ে মেশিনটা কিনলেন আপনার মনে করেন যে এক মাসে টাকাটা উঠে চলে আসবে এই মেশিনটা আপনি যদি আপনার গ্রামে একটা গ্রামে কিন্তু 4-5টা রাইস মিল থাকে যেমন আমাদের গ্রামে 4টা আছে বড় বড় মেশিন তো এই মেশিনটা রাখলে এই মেশিনের কেউ ধান ভাঙাতে যাবে না কারণ চাউল তো দেখলেন একবারে পরিষ্কার বড় মেশিনে 2 বার দেওয়া লাগে চালের মধ্যে গুড়া থাকে আর এই মেশিনে একবারে কিন্তু পরিষ্কার হয়ে যায় আচ্ছা এবং মাঠ থেকে ধান কেটে নেশার পরে দিলেও কিন্তু চাউল হয়ে যাবে তো যাই হোক যারা আমরা এখনো বেকার আছি বা বিভিন্ন চাকরি পিছনে দৌড়াদৌড়ি করতেছি তারা চাইলে এই মেশিনটা কিনে প্রতি মাসে একটাই মিনিমাম ইনকাম আপনার 50-60,000 টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন তো এখন আমরা আপনাদেরকে গমটা পাড়া করে দেখাবো এবং লাস্টে আমরা নিয়ার সিস্টেমটা বলবো ভালো আমরা গম ঢেলে দেখাচ্ছি এই যে গম টাকা দিছ না চমৎকার
মানে একবারে পাউডার হয়ে গেছে ঠিক আছে একবারে এখনি আটা থেকে রুটি বানাই খাওয়া যায় আপনি হাত দিয়ে দেখেন আচ্ছা যদি মনে করেন যে আপনার আরেকটু পাউডার লাগবে মানে পাউডার তো একবারে হয়ে গেছে ঠিক আছে যদি মনে করেন যে আরেকটু পাউডার লাগবে তাহলে এখানে আরেকটা লাগবে এই যে এখানে দেখেন যদি মনে করেন যে আপনার আরো পাউডার লাগবে সাপোজ ইন কেস তাহলে এখানে আপনি আরেকটা স্ট্রাইট দিলে আপনার আরো পাউডার হবে এগুলো তো সব ভালো করে শিখিয়ে দিবেন জি এগুলো সব শিখাই দিই আমরা সমস্যা নাই বেশি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় এগুলো কাজ করতে গেলে যদি লাস্টে বলবো এখন আমরা আপনাদের এই যে অনেকে অনেকে আবার করে কি হচ্ছে আপনার ইয়ে খায় ওই যে চানাচুর ভাঙায় চানাচুর হুম 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 গঙ্গুলা কয় তো এখন আমরা আপনাদের কি ইয়ে ভেঙে দেখাবো বেসন বেসম ভাঙবে এখন আমরা দেখেন হুম এই দেখেন বেসম মানে হলুদ মরিচ আমরা এমন সময় কি এই যে ইটের খোয়া পর্যন্ত গুঁড়া করে দেখাচ্ছি যা হলে কত পাওয়ারফুল বেশি এটা এখন আমরা বেসনটা ভাঙবো একদম একদম একের ও এই অনেক সুন্দর হইছে মানে একবারে মুখে যে পাউডারটা মাখি না আমরা সেম টু সেম যেটা দেখানোর কিছু নাই জাস্ট আপনাদেরকে দুইটা বোঝানোর জন্য কি কি করা যায় আর কি এখন এই মেশিনটা আপনারা কেন কিনবেন কারণ এর পার্টস সব জায়গায় পাওয়া যায় এবং এই মেশিনটাতে আমরা যে মোটরটা ব্যবহার করি সেটা হচ্ছে আপনার 3 হর্স পাওয়ার মোটর আমরা 2 হর্স পাওয়ার মোটর দিয়ে 8 ঘন্টা চালাইছি একটা না আচ্ছা দেখি যে মোটরটা কিন্তু একটু হিট হচ্ছে সে ক্ষেত্রে 2 সেন্স তিন দিয়েছে তিনে কোনো হিট হয় না এবং আপনার বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন 100% কপার ওয়্যার তো এই মেশিনটা আমরা বিভিন্ন জায়গায় পাই করে দিচ্ছি যেমন নবাবপুরটা বিভিন্ন জায়গায় আমাদের যাই তো এই মেশিনটা আপনারা নিতে চাইলে 5,000 টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে আর বাকি যে 70,000 টাকা থাকবে ওটা আপনার মালে আপনার এলাকায় যখন পৌঁছা যাবে করে সার্ভিস তখন বাকি টাকা দিয়ে আপনারা উঠায় নেবেন এই মেশিনটার কোড নাম্বার দিয়ে আমরা ম্যাজিক মেশিন মানে গরিবের বন্ধু আর কি তো অথবা আপনারা যদি মনে করেন যে না আমাদের মেহেরপুরে এসে দেখে শুনে নেবেন তাহলে আপনারা আমাদের মেহেরপুরে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর কোর্ট মোড় থেকে নূরপুর বাজার আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এটাকে অনেক ভদ্রলোক আসছে যারা হলুদ নিয়ে আসছে মরিচ নিয়ে আসছে টেস্ট করার জন্য এসে দেখে শুনে নিয়ে গেছেন কেউ যদি মনে করে যে না আমার হচ্ছে ধানেরটা দরকার নেই আমরা খালি এই এইটা নেবো আমাদের আলাদা সেকশন আছে মোটর আলাদা সেকশন আছে হ্যাঁ আলাদা সেকশন আছে এটা গ্রাইন্ডার মেশিন গ্রাইন্ডার মেশিন গ্রাইন্ডার ওয়ান আছে এটা যেমন এটা 8 ইঞ্চি 10 ইঞ্চি আছে ছোট বড় সব ধরনের মেশিন আমাদের কাছে আছে তো এই মেশিনটা যারা এখনো গরিব আছে বা দেখা যাচ্ছে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন বিদেশে গিয়ে ওই সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করে বাসায় এসে খেতে খেতে দেখা যাচ্ছে টাইম শেষ মাসে 40,000 টাকা পাঠাতে পারতেছেন না আবার খরচ করে দেখা যাচ্ছে 10 লাখ 8 লাখ টাকা খরচ করে বিদেশে যাচ্ছেন তা আমি বলবো আপনারা দেশেই একটা মেশিন কিনলে পরে দেশে ইনকাম করতে পারবেন নর্মালি মেশিন দিয়ে আপনি প্রতি মাসে 1 লক্ষ টাকার উপর ইনকাম করা সম্ভব যদি আপনি মনে করেন যে না আপনি ডিউটি কম করবেন বা আপনার এলাকায় ধান টান কম আছে তাহলে আপনি না করলেও মাস শেষে 50-60,000 টাকা ইনকাম করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে গ্রাইন্ডার সেকশন 1 এটা হচ্ছে আলাদাভাবে ঠিক আছে আলাদাভাবে আপনারা নিতে পারবেন আলাদাভাবে জি 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 আলাদাভাবে কিরকম প্রাইস আছে এটা হচ্ছে মোটর সহকারে 35,000 টাকা রেট 35,000 টাকা আর ওটা টোটাল 3-in-1 কোম্পানি সিস্টেম ওটা রেট হচ্ছে 75,000 টাকা কুরিয়ার খরচ সহকারে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেব আপনারা স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে নাম্বারে কল দিলে আমাদের কাস্টমার প্রতিনিধি আপনাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে পাঠাই দিবে তো এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিনারিজ আছে যেমন এই রাইস মিলারি 7-8টা কোয়ালিটি আছে হলুদ মরিচ ভাঙার মেশিন আছে গাভীর দুধ দোনোর মেশিন আছে খড় ঘাস কাটার 40টা ধরনের কোয়ালিটি মেশিন আছে ফিড তৈরি করার মেশিন আছে ধান কাটার মেশিন আছে মানে বিভিন্ন ধরনের মেশিনারিজ আমাদের কাছে আছে আপনাদের যদি অন্য কোনো মেশিনের ডিমান্ড থাকে তো আমাদেরকে কমেন্ট করলে আপনাদেরকে আমরা এনে দিতে পারবো চায়না থেকে চায়না বা বিভিন্ন দেশ থেকে যেমন আমরা আমদানি করে নিয়ে আসি ইন্ডিয়া চায়না তুরস্ক এরকম দেশ থেকে আমরা বিভিন্ন ধরনের মেশিনারিজ নিয়ে আসি আর সবচেয়ে বড় বিষয় হলো অনলাইনে যারা বিজনেস করে যেমন আমি কয়েকদিন আগে এক জায়গায় 3,000 টাকা পাঠাচ্ছি টাকা কিন্তু মেরে দিয়েছে তা আমাদের কিন্তু একটা প্রতিষ্ঠান আছে আপনি দেখলেন আপনি যেহেতু এসছেন আমাদের এখানে টাকা মারার কোনো সিস্টেম নেই আপনি চাইলে ব্যাংকেও অ্যাডভান্স করতে পারেন বা বিকাশ টিকাশেও অ্যাডভান্স করতে পারেন এটা সম্পূর্ণ আপনার নিজের জায়গা নিজের প্রতিষ্ঠান নিজের প্রতিষ্ঠান এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেটা লেটেস্ট শপ নামে আচ্ছা আপনি সার্চ করলে পেয়ে যাবেন দেখবেন আমরা সবসময় চাই যে একটা মেশিন যদি আপনার ওখানে গিয়ে ভালো চলে তাহলে আপনার কাছ থেকে কিন্তু 2-10টা কাস্টমার আমরা পরবর্তীতে পাই কিন্তু এখন যারা অনলাইনে বিজনেস করে তারা মনে করছে যে একটা মেশিন সেল করলে হয়ে গেল যে না যা পাবলিক যা করে করো কিন্তু আমাদের ওটা না আমাদের ব্যবসার বয়স হচ্ছে আজকে প্রায় 8 বছর রানিং ইনশাল্লাহ আপনাদের সবসময় চাইবো যে আমরা একটা ভালো মেশিন দেওয়ার জন্য বাকিটা আল্লাহর ইচ্ছা